রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দ্রৌপদী মুর্মু, খুশির হাওয়া বাঁকুড়া আদিবাসী সমাজের মধ্যে। ভারতবর্ষে এই প্রথম আদিবাসী সমাজ থেকে কেউ ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন। ইতিমধ্যেই এনডিএ সরকার রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দ্রৌপদী মুর্মুর নাম। তার এই নাম ঘোষণা হতেই খুশি বাঁকুড়া জেলার আদিবাসী সমাজের মানুষরা। কে এই দ্রৌপদী মুর্মু, তাকে নিয়ে কেন এত চর্চা, দেখে নেওয়া যাক এক নজরে। 1958 সালের 20 জুন দ্রৌপদীর জন্ম হয় উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাইদাপশি গ্রামে। বাবার নাম নারায়ণ টুডু। সাঁওতালি পরিবারে দ্রৌপদীর জন্ম হয়। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন দ্রৌপদী মুর্মু। তিনি এখন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন। বাংলার প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয় তার। উড়িষ্যার কাউন্সিলর হয়ে প্রথম রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির এবং বিজু জনতা দলের জোট সরকারের সময় দ্রৌপদী মুর্মু মন্ত্রী ছিলেন। বাণিজ্য এবং পরিবহন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি। পরে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে কাজ করেছিলেন তিনি। উড়িষ্যার প্রথম মহিলা এবং আদিবাসী নেতা যিনি রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন। দ্রৌপদী মুর্মু ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন। বিজেপি সূত্রে খবর, প্রায় 200টি নাম নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে। শেষ পর্যন্ত দ্রৌপদীর নামেই শিলমোহর দেন মোদি শাহ। আগামী 25 তারিখ সম্ভবত রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন দ্রৌপদী মুর্মু। আদিবাসী সমাজ থেকে একজন ভারতের রাষ্ট্রপ্রধান হচ্ছে রীতিমতো খুশির হাওয়া বাঁকুড়া জেলার আদিবাসী সমাজের মানুষদের মধ্যে। করণ মুর্মু, গণেশ হেমরমরা জানান, আদিবাসী সমাজের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয়। নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই। ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথমবার আদিবাসী সমাজ থেকে কেউ রাষ্ট্রপতি হচ্ছেন, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এটা খুব ভালো জিনিস, আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই গর্বিত যে আমাদের একজন আদিবাসী মহিলা ওই রাষ্ট্রপতি হতে চলেছে। ভারত স্বাধীনের পর মনে হয় এই প্রথমবার দেখছি একজন মহিলা রাষ্ট্রপতি হতে চলেছেন। আমাদের আদিবাসী সমাজের কাছে খুব গর্বিত, এবং তিনি যে আমাদের সমাজকে পিছিয়ে সমাজকে আজ দেখিয়ে দিল, একটা ভালো জায়গায় তিনি একটি জায়গা করে নিল, সেটা আমরা খুবই গর্বিত এই জন্য। এবং আমাদের যে সকল আদিবাসী শিক্ষানজীবী আছেন, হয়তো বিভিন্ন কারণে তাদের ঠিক জায়গায় তারা পৌঁছাতে পারছেন না, হয়তো কোনো কারণে নিচু সম্প্রদায় বলে আটকে পড়েছে, হয়তো বিভিন্ন রাজনৈতিক কারণে বা আর্থিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, তারা যেন এই জায়গাগুলো পায়, এই আবেদন আমরা রাখি আদিবাসী সমাজের পক্ষ থেকে। আমাদের এরকম আদিবাসী সম্প্রদায়ের খুব অনেক শিক্ষিত মানুষ আছে যারা হয়তো এখন এই জায়গায় যেতে পারেনি, হয়তো বিভিন্ন চেষ্টার ফলে দ্রৌপদী মুর্মুর মতো মহান মহিলা যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন, এটা আমাদের আদিবাসী সমাজের এখানে খুবই গর্বিত। ওর মধ্যে আমরা ওকে বলতে চাইছি, যেমন যেটা হচ্ছে রাষ্ট্রপতি সেটা খুব ভালো, খুব ভালো খবর। এই তো ভারতবর্ষ স্বাধীনতার পর এই আমাদের রাষ্ট্রপতি হচ্ছে। আগে আমাদের আদিবাসী প্রার্থী খুব কম ছিল, এখন অনেকেই আদিবাসী এমএলএ এমপি হয়ে আছে, এখন রাষ্ট্রপতি পর্যন্ত যায়নি, এখন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হচ্ছে। এদের ইয়ার কাছে আমরা আশা করব যে আমাদের আশীর্বাদী সম্প্রদায়কে তুলে ধরে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।